ওদের অত্যাচারে চলে না আমার বোন জান দিছে স্যার, আমরা কঠিন শাস্তি চাই ওর জন্য, আমার বোনের জান চলে গেল স্যার, আমরা কঠিন শাস্তি চাই। এই টাকা চাপে এই শুনেছি এই যে সহ্য না করতে পেরে আজকে সকালে এত চড়া সুদ যে মানে আর ভেবে পাচ্ছে না আমি কোথায় থেকে পয়সা শোধ করবো, এর জন্য অনেক টাকা দিয়েছে ও, তার জন্য এ তাই আজকে তাই আত্মহত্যা করে। 7,20,000 টাকা সুদ দেওয়ার পরেও বলে 8,00,000 টাকা এখনও আমরা পাই, এই চাপে এই পরিস্থিতিতে উনি আত্মহত্যা মানে টেনশনে মানসিক এতে পশুদিন থেকে ডিপ্রেশনে ভুগে আজকে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পারলাম। মেয়ের বিয়ের জন্য চড়া সুদে ঋণ নিয়ে শোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার করমদি গ্রামের। পুলিশ জানিয়েছে মিতার নাম সিতারা বিবি, তার বয়স 37। এদিন সকালে পুলিশ মিতার বাড়ি থেকে এই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মিতার পরিবার সূত্রে জানা গিয়েছে মিতার স্বামী আনারুল শেখ পেশায় রাজমিস্ত্রি কাজ করেন ভিন রাজ্যে, সেই কারণে সংসারের অভাব অন্টন লেগেই থাকত। যদিও প্রায় 2 বছর আগে একমাত্র মেয়ের জন্য একজন ভালো পাত্র জোটে পরিবারের কাছে, ওই পাত্রের হাতে কন্যাদান করতে হাত ছাড়া হতে চাননি পরিবার, কিন্তু পণের টাকা জোগাড় করা পরিবারের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তাই ওই গৃহবধূ 7-5 না ভেবেই স্থানীয় শহীদকুলুট গ্রামের এক মহিলার কাছে চড়া সুদে 2,00,000 টাকা ঋণ নিয়েছিলেন। বিয়ের পরের মাস থেকেই ঋণ পরিশোধ করতে থাকে পরিবার, তারা প্রতি মাসে 20,000 টাকা করে সুদ সহ ঋণ পরিশোধের চেষ্টা করেন, কিন্তু সুদের পরিমাণ এতটাই বেশি ছিল যে ওই পরিবারের পক্ষে তা অসহ্যনীয় হয়ে উঠেছিল। অভিযোগ, মঙ্গলবার ওই গৃহবধূর কাছে পাওনাদাররা ফের এসেছিলেন, হুমকি দেওয়ার সাথে বধূকে মারধরও করা হয়। ওই দিন গৃহবধূ পুলিশের দ্বারস্থও হয়েছিলেন, কিন্তু তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই গৃহবধূ। এরপর এদিন সকাল 10:30 নাগাদ পরিবারের লোকজন বাড়িতেই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মিতার পরিবারের দাবি, 2,00,000 টাকা ঋণ নিয়ে পরিশোধ করেছিলেন প্রায় 7,20,000 টাকা, এরপরেও পাওনাদাররা আরও 8,00,000 টাকা দাবি করছিলেন। এরপর চড়া সুদের টাকা মেটানো অসমর্থ ভেবেই আত্মহত্যার পথ বেছে নেন গৃহবধূ। এই ঘটনায় কে কি বললেন শুনুন। আজকে সকাল 10:00 সময় মানে খোঁজ পেছি না বোনের, খোঁজ পাওয়ার পর খোঁজ পেছি না দিয়ে যখন আমি বলছি দেখি বাড়িতে আসে নাকি, বাড়িতে এসে দেখছি গিরিলে তালা মারা, তারপরে দেখছি ঘর মানে তাকে দেখছি ঘরে তালা মারা নাই, তারপরে দেখছি ঘরে তালা মারা নাই, আমি বলছি ঘরে তালা মারা জানলা দিয়ে যেয়ে দেখছি দিয়ে জানলাও লাগানো আছে, দিয়ে তারপরে আমি ওই সাইডে ছাদ আছে এক ছাদ, ছাদ দিয়ে যেয়ে দেখছি যে তালা মারা নেই, ফুপো দিয়ে দেখছি যে আমার বোন ঝুলছে, তখন আমি ছাদের উপরে উঠে কান্নাকাটি করে সব পাড়ার লোকে ডাকলাম, দেখছি আমার বোনকে উদ্ধার করলো। কেন মারা গেলেন উনি? কেন মারা গেল, ওই তো সুদের টাকা আপনার দিয়েছিল, ওই 2,00,000 টাকা দুই বোনকে 1,00,000 টাকা করে দিয়েছিল আপনার। কোথায়? সদগুলুর। কার কাছে? ওই রুবিলা বিবি, রুবিলা বিবি মহারমা আজমিরা ওরা দিয়েছিল, তা আপনার 2,00,000 টাকা দিয়েছিল এই 9 মাস আছে আপনার, তো 9 মাসের ভিতরে আমরা সপ্তাহে 20,000 টাকা করে সুদ দিয়েছি আপনার 9 মাসের ভিতরে, তবুও বলছে যে আমরা 8,00,000 টাকা পাবো। পরশু দিনকে এসে আমার বোনকে মারধর করেছে, জানাতন করেছে, পাড়ার লোকে গুলাওতেও মেরে গেছে, আঘাত করে গেছে, কালকেও এসেছিল আপনার সন্ধ্যেবেলায়, তার জন্যে অমনি করে মারধর করে আপনার আমার বোন ঘিনে জানটা দিয়েছে, ওদের জ্বলনে দিছে স্যার, ওদের অত্যাচারে জ্বলনে আমার বোন জান দিছে স্যার, আমার অদর অত্যাচারে জ্বলুনে। তাহলে আমরা কি চাইছেন আপনারা? কি চাইছেন এখন? আমরা শাস্তি কঠিন শাস্তি চাই, ওর জন্য আমার বোনের জান চলে গেল স্যার, আমরা কঠিন শাস্তি চাই, আমরা সুদ দেওয়ার পর থেকে আমাদের গায়ে করেছে, আমার আমার বোনের মেয়ের কাছে জিনিস নিয়ে শুধু আমাদেরকে সুদ পড়েছে, সে প্রমাণ আমাদের কাছে আছে আপনার। মানে যিনি মারা গেলেন ওনার স্বামী কি করে? ওনার স্বামী কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, বাইরে আছে স্যার। আপনার নাম কি? আমার নাম ফুলমানু খাতুন। উনি মারা গেলেন আজ 3 দিন থেকে একটা টেনশনে ভুগছেন, শোধ গুলে বেশ কিছু পয়সা নেন, তা তাদের এমন একটা সুদের হার হয়েছিল যে সেই সুদের দেওয়ার মতন আর সমর্থন হচ্ছিল না, ওই জন্যে এই 2 দিন থেকে টেনশনে ভুগে, এমনকি পরশু দিন রাত্রে ওরা আসে ওই শোধ গুলো যে টাকা দিয়েছিল ওই পার্টিরা এসে মারধরও করে যায়, ওই মেয়েটিকে মারধর করে, মারধর করার পরে হ্যাঁ পাওনাদার মারধর করে স্যার, মারধর করার পরে এ বেচারি জানের হাতে ওই রাত্রে গিয়ে এখানে লিখিত কমপ্লেন আছে একটা থানায়, সে কমপ্লেনটা আবার কমপ্লেনও করে আসে, যখন করা হয় তখন থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই মারধর খাওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করা আছে, সেটা অফিসারকে চার্জিং অফিসারকে জমা দেওয়া আছে। আচ্ছা, তারপরেও তাই ও না শুনে এই টাকা চাপে এই শুনেছি এই যে সহ্য না করতে পেরে আজকে সকালে এত চড়া সুদ যে মানে আর ভেবে পাচ্ছে না আমি কোথায় থেকে পয়সা শোধ করবো, এর জন্য অনেক টাকা দিয়েছে ও, তার জন্য এ তাই আজকে তাই আত্মহত্যা করে। অ্যাকচুয়ালি পাওনাদারের চাপে আত্মহত্যা পাচ্ছ, একদম এক চিঠিও পাওনাদারের চাপে আত্মহত্যা করে।
এখন কি চাবো আমরা? ওদের পানিশমেন্ট ওদের জন্যই মারা গেল, ওদের টাকার জন্যই মারা গেল, আমরা ওদের সাজা চাই, ওদের পানিশমেন্ট চাই আমরা, মানে আদালতের কাছে আমাদের এই একটাই বক্তব্য। যার কাছে টাকা নিয়েছিল তার নাম জানেন? হ্যাঁ, রুবিলা তার নাম, মেয়েটার নাম। বাড়ি কোথায় তার? সৌদকুলুর। আচ্ছা, আপনার নাম কে? আমার নাম সালেক শেখ। আপনি এখানে বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা। মারা গেল কে হয় আপনার সম্পর্কে? সম্পর্কে আমাদের পাড়ার লোক। আমরা হঠাৎ করে 11টার দিকে খবর পেলাম যে আমাদের পাড়ার একজন প্রতিবেশী মহিলা, তিনি আত্মহত্যা করেছেন। এসে আমরা সবাই, আমি একজন প্রতিনিধি হিসাবে, মেম্বারের প্রতিনিধি হিসাবে, মেম্বার সহ সবাই এখানে এসে দেখছি যে তখন উনি ঝুলন্ত অবস্থায় আছেন। তারা নিজেরা কেউ কেউ তাকে বডিটাকে নামালো। তারপরে যে বিস্তারিত কী ঘটনা ঘটেছে শুনলাম, যে গত পরশুদিন সৌদকুলুরের একজন মহিলা চড়া সুদে তিনজন মহিলা আরও তাদের সঙ্গে কিছু লোকজনও এসেছিলেন এখানে, এসে তার আগের দিনও শুনলাম নাকি হুমকি দিয়ে গেছেন। তারপরে পরশুদিন মারধর দিয়ে গেলেন, ওই ঋণের টাকা এরা বলে 2,00,000 টাকা নিয়ে আমরা 7,20,000 টাকা অলরেডি পরিশোধ করে দিয়েছি। ঋণটা নিয়েছিল আপনার এই সীতারা বিবি, যিনি মারা গেলেন, যিনি আত্মহত্যা করলেন। তারপরে ওরা 7,20,000 টাকা সুদ দেওয়ার পরেও বলে 8,00,000 টাকা এখনও আমরা পাই। এই চাপে, এই পরিস্থিতিতে উনি আত্মহত্যা, মানে টেনশনে, মানসিক এতে পরশুদিন থেকে ডিপ্রেশনে ভুগে আজকে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পারলাম। কী চাইছেন আপনারা? এখন চাইছি প্রশাসনিক দিক থেকে, যারা এই ধরনের, যারা ঋণ দিচ্ছে এবং প্রেশার দিচ্ছে মানুষকে, 30% হারে নাকি সুদ আমি শুনলাম, এটা অবাস্তব কথা, জানি না এটা সত্য না মিথ্যা, 6,30 টাকা এটা আমার জীবনে আমি শুনিনি। তো যারা এই ধরনের কাজ করছে তাদের শাস্তি হওয়া উচিত এই বলে আমরা মনে করছি। আমার নাম সৈয়দ রেজাউন নবী, ডেজিনেশন আমি মেম্বারের প্রতিনিধি হিসাবে আমি সমস্ত সমাজসেবা কিছু করি। যিনি মারা গেলেন তিনি নাম হচ্ছে সীতারা বিবি, স্বামীর নাম আনারুল শেখ, তিনি বর্তমানে বাইরে কর্মরত, আউট অফ ওয়েস্ট বেঙ্গল। স্বামী কি করেন? স্বামী দিনমজুরি কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, লেবার, বর্তমানে সে চেন্নাই কর্মরত। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।